হঠাৎ করে মনে হলো যে আমি কি আসলেই বাইরে চলে যাব, বাইরে চলে গেলে কি আসলে আমার ভালো লাগবে, কারণ আমার একটা সমস্যা কোনো কিছু ভালো লাগে না। তারপরে চিন্তা করলাম যে একদিন রাতে চিন্তা করতেছি যে বাইরে যাওয়া মানে হচ্ছে আমার লাইফে ছোট ছোট জিনিস অনেক বেশি ম্যাটার করে। যেমন আমি চিন্তা করতেছিলাম যে বাইরে যাওয়া মানে হচ্ছে যে আমার বাবা মার সাথে আমার দেখা হবে, আসলেই দেখা হবে না, ইনফ্যাক্ট তারা মরে গেলেও হয়তো আমি আসতে পারবো, ঈদ গুলোতে বাড়িতে আসতে পারবো না। তারপর হচ্ছে এই যখন দুপুরে ভাত খাই বা রাতে ভাত খাই, আমার মা যখন আমার ভাত বেড়ে দেয় আমাকে সার্ভ করে, তখন ওই যে মায়ের চুড়ি যখন কাঁসার প্লেটে টুম করে ওঠে, এই টুম করা আওয়াজটা আমি বাইরে গেলে পাবো, আমার কাছে মনে হচ্ছিল যে এই আওয়াজটা আমি মিস করবো। তারপর মনে হচ্ছিল যে আমি একটা ময়লা টি শার্ট পরলে মা বলবে না যে কি করছো, সেটা চেঞ্জ করে আমি পেয়ে দিবে না। তো এই সব কিছু মিলে এক রাতে সিদ্ধান্ত নিলাম যে না, আমার পক্ষে আসলে এগুলো ছাড়া সম্ভব না। আমি একটু কম খেয়ে কম পরে থাকতে পারবো বা একটু কষ্ট থাকতে পারবো, কিন্তু বাবা মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে বা বন্ধু বান্ধব ছেড়ে বাইরে যাওয়াটা আমার জন্য আমি পারবো না। এটা মানে এটা এমন না যে এটা আমি সবাইকে প্রিফার করতে বলি না যে আপনারা কেউ যাবেন না, এগুলো সেটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস, মানে আমি এটা পারবো না, এই সেক্রিফাইসটা করতে পারবো, যে কারণে বাইরে যাওয়ার চিন্তা বাদ দিলাম। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এত মানে আপনার এত কিছু করার পিছনে মোটিভেশনটা কি ছিল, বা কেন আপনি ভেতর থেকে এত টান কিভাবে ফিল করছেন, আপনার কিন্তু আমি তো কোনো সেমিনার করিনি বা কোনো ক্যাডারের কাছ থেকে কিছু শুনিনি, তাহলে কীভাবে কি এই প্রেরণাটা কীভাবে আসছে, এই প্রেরণাটা আপনার জীবনে আসছে, আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন। আমি যখন এটা ফিল করতাম আমি মনে করতাম যে যদি কখনো এরকম হয় যে আমার মায়ের দুটো চোখ নাই, যদি এরকম সিচুয়েশন থাকে যে আমার দুটো চোখ আমার মাকে দিতে হবে, আমি কি দিব না, তোমার কাছে মতো আমি দিয়ে দিব, বা আমার মায়ের একটা কিডনি নাই তো আমার দুটা কিডনি আছে, আমি একটা কিডনি আস্তে আস্তে দিয়ে দিব, সেটা হচ্ছে বিপদে পড়লে আমি দিব। কিন্তু আমি যখন দেখতাম যে আমার কারণে আমার মা হেরে যাচ্ছে, আসলে হেরে যাচ্ছে, মানে আক্ষরিক অর্থে হেরে যাচ্ছে, কীভাবে হেরে যাচ্ছে, ধরেন যে আমরা গ্রামে থাকি, গ্রামে বাড়ি ঘর আছে, এখানে মা চাষিরা একত্রে কথাবার্তা বলে, তো ওখানেও একটা প্রতিযোগিতা চলে, মায়েদের মধ্যে চাষিদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে, মা খালাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে। সেখানে আমি দেখি যে আমার মা আমি কিছু করি না এই কারণে আমার মা বারবার হেরে যায়, মানে যাদের সন্তানরা ভালো কিছু করে তারা একটু উচ্চ কণ্ঠে কথা বলে, একটু বেশি হাসি খুশি কথা বলে, তো সব এই সবসময় এই ধরনের সিচুয়েশন হয়তো আমি থাকি না, হয়তো আমার মা গল্প করতেছে সেখানে আমি পাশে বসে আছি কখন এরকম, বাট আমি ভিজুয়ালাইজ করতে পারি যে যখন এরকম কথাবার্তা হয় তখন হয়তো আমার একটা কাজিন হয়তো দেশের বাইরে যেয়ে ভালো করছে, অন্য একটা জবে ভালো করছে, তখন সেই কাজিনের মা যেভাবে কথা বলে আমার মা সেভাবে কথা বলতে পারে, তার মানে ওই আড্ডাটায় আমার মা চুপ হয়ে যায় বা মুখ শুকিয়ে যায়। তো মায়ের এই পরাজয়টা আমার কাছে মনে হতো যে এই পরাজয়টা আমি মেনে নিতে পারছি না, বুঝতে পারছি আমরা সন্তানরা আমরা যদি জিতি তাহলে আসলে আলটিমেটলি আমাদের মা বাবারা জিতবে, এটা ফিল করেন আপনারা যে আপনি জিতলে আপনার বাবা মা জিতবে। তো যখন আমার কাছে এটাই মনে হতো, এটাই ছিল অনুপ্রেরণা যে আমি জিতবো, আমি জিতলে আমার বাবা মা জিতবে, বুঝতে পেরেছেন, এই সেম অনুপ্রেরণাটা সবার জীবনে আছে, বাবা মা সবার ঘরে আছে বা যাদের নাই তাদেরও ছিল। তো এই জন্য যদি এটা ফিল করেন আপনারা যে আমি আমার বাবা মার জন্য মরতেও পারি, তাদের জন্য আমি সব করতে পারি, তাহলে সে খুশি হবে আমি একটা ক্যাডার হলে একটা সরকারি চাকরি পেলে, এটা আমি কেন করতে পারবো। প্রতিটা মানুষের সক্ষমতা হচ্ছে এন্ডলেস, অসীম সম্ভাবনা নিয়ে আমরা, অসীম সম্ভাবনা এবং অসীম সামর্থ্য নিয়ে আমরা পৃথিবীতে আসি, কিন্তু আমরা নিজেরা অবস্থা দিয়ে সেটা নষ্ট করি, বুঝতে পেরেছেন। প্রতিটা সকাল যখন পৃথিবীতে আসে প্রতিটা সকাল কিন্তু সবার জন্য সমান সুযোগ নিয়ে আসে।